আসসালামু আলাইকুম। মিয়াদি হাস টিউটোরিয়াল আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ম্যানুয়ালি জুমলা ইনস্টল করা হয় সি প্যানেলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সি প্যানেল। তো এখন আমি জুমলাটা ইনস্টল করব। তো জুমলাটা ইনস্টল করতে হলে তো আমাকে অবশ্যই আগে জুমলা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে মনে করেন জুমলা সি প্যানেল আপলোড দিতে হবে। সি প্যানেল আপলোড দিতে হবে। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কিভাবে আপলোড করতে হয়। আপনি যদি আপনার কাছে যদি জুমলা ডাউনলোড করা না থাকে, তাহলে আপনি গুগলস এর মধ্যে জুমলা লিখে জুমলা ডাউনলোডে ক্লিক করবেন, তখন জুমলার অটোমেটিক ডাউনলোড পেজ চলে আসবে। তো ডাউনলোড পেজ চলে আসলে আপনি প্রথমত জুমলার ডাউনলোড পেজে যাবেন। এই যে জুমলা ডাউনলোড পেজ, যখন জুমলা ডাউনলোড পেজটা শো করবে আপনার এখানে, যে আপনি দেখতে পাচ্ছেন এখানে জুমলা ডাউনলোড পেজ শো করা হয়েছে। তো এখানে প্যাকেজ ভাগ করা আছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, নিচে হচ্ছে, উপরে হচ্ছে 3.3 আর নিচে হচ্ছে আপনার এই 2.5 আপডেট ভার্সন, 2.8 আছে। তো আপনি চাইলে এটাই ব্যবহার করতে পারেন, এটা সবচেয়ে সুবিধা আর কি, কারণ যে কোনো জিনিস বুঝে নেই, পুরানো জিনিসের ইয়ে বেশি থাকে, মজবুত বেশি থাকে, যত মানে যত নতুন নতুন হয় তত এটা মানে ডেভেলপ হয়, কিন্তু ঠিক আছে এত মজবুত থাকে না। তো আগে জুমলাটাই মনে করেন যে বেস্ট। তো জুমলাটা আপনি যখন ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিলে ডাউনলোডের পরে আপনার আপনি সি প্যানেলে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন জুমলা 2.5.28, এটা হচ্ছে মনে করেন নতুন মানে লেটেস্ট আপডেট ভার্সন 2.5 এর। তো এটাকে সিলেক্ট করে আমি এক্সট্রাকশন ক্লিক করলাম। এক্সট্রাকশনের মধ্যে ক্লিক করার পর এটাকে আমি আনজিপ করব। আনজিপ করতে হলে আমাকে এক্সট্রাকশনের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে গিয়ে আনজিপ হবে। আনজিপ হওয়ার পরে গিয়ে যে দেখেন দেখতেছেন, যখন আমি ডোমেনের মেন পেজটা ওপেন করলাম, তখন আমাকে বলতেছে ইনস্টল করার জন্য। তো ইনস্টল করতে গেলে আপনাকে প্রথমত আপনি কোন ল্যাঙ্গুয়েজটা দিয়ে ইনস্টল করবেন সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমার ফায়ারফক্সটা একটু ডিস্টার্ব করতেছে আর কি, রেসপন্স একটু স্লোলি হচ্ছে। তো এখানে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নেবেন, যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনি আপনার সাইটটা তৈরি করবেন। ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর, সরি একটু অপেক্ষা করেন, আমার সাইটটা একটু কম্পিউটারটা একটু স্লো কাজ করতেছে। ক্লোজ দিস প্রোগ্রাম।
এখন আমার ল্যাঙ্গুয়েজটাকে বড় মানে সিলেক্ট করার জন্য আমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করব সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে যে প্লিজ সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ টু ইউজ ডিউরিং দ্য জুমলা ইনস্টল। তো এখন আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে লেখা আছে ইংলিশ ইউনাইটেড কিংডম, ইংলিশ অস্ট্রেলিয়া, ইংলিশ ইউনাইটেড স্টেট। তো এখন আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে ইনস্টল করতে পারবেন। তো সবচেয়ে বেটার এটাই মনে করেন যে ইংলিশটা এটাই চলে আসে আর কি, ইউনাইটেড স্টেট ইংলিশটা মনে করেন মোটামুটি সবাই ইউজ করে এবং সবাই বুঝে। তার জন্য আপনাকে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করার পর দেখেন লেফট রাইট কর্নারে লেখা আছে নেক্সট, তখন আপনি নেক্সটে ক্লিক করবেন। আর আপনাকে একটা কাজ করতে হবে, এটা বানানোর জন্য আপনার ডাটাবেস তৈরি করতে হবে নিশ্চয় করতে হলে। তো ডাটাবেসটা আমি দেখাচ্ছি আপনাকে একটু পরেই, এই পেজটার কাজটা শেষ করে নিই, তারপরে একটা স্টেপ বাই স্টেপ দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কমপ্লিট ইনস্টল করা যায় জুমলা। যে দেখছেন এটা ভার্সন এখানে শো করছে, কত ভার্সন সব কিছু এখানে শো করছে। এখন আমি আরো একটু দেখাচ্ছি, কর্নারে লেখা আছে নেক্সট, নেক্সট দিয়ে যাবেন, তারপর আবার আসছে নেক্সট দিয়ে যাবেন। এখন আপনার ইউজার নেম আর ডাটা বেচাচ্ছে। এই যে এখানে লেখা আছে দেখেন, যেখানে লেখা আছে হোস্ট নেম, হোস্ট নেম থাকবে লোকাল হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস নেম, আর এগুলো কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যেটা যেভাবে আছে এইভাবে আপনি রেখে দিবেন। তারপর আপনাকে এখন ডাটাবেস বানাতে হবে। তো ডাটাবেস বানাতে হলে আপনার সিপিএনএলের ডাটাবেস অপশনে যেতে হবে, এটা হচ্ছে ডাটাবেস। আমি ডাটাবেসে গেলাম, এটা হচ্ছে ডাটাবেস, আমি ডাটাবেস তৈরি করতেছি জুমলা দিলাম, ডাটাবেস নাম দিলাম জুমলা। ইউজার ডাটাবেস ইউজার ক্রিয়েট করতে হবে, একটু নিচে আসলে দেখতে পারবেন ইউজার ক্রিয়েট সিস্টেম। তো এখানে আমি দিতেছি তাও জুমলা, পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য এখান থেকে ক্লিক করে নিয়ে নেবেন, তারপর এটাকে সিলেক্ট করে কপি করবেন, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর এখানে ক্লিক করতে হবে। ইউ হ্যাভ দিস পাসওয়ার্ড ইন সেভ, হ্যাঁ স্পেস, এটা থেকে আপনি সেভ করবেন। এই যে এখানে দেখাচ্ছে 100% আমার পাসওয়ার্ড স্ট্রং আছে, ভেরি স্ট্রং। এখন আমি ক্রিয়েট করলাম, তো আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন ডাটাবেসটাকে আমি কানেক্ট করাতে হবে, ইউজার অ্যান্ড পাসওয়ার্ড আর কি দুটাকে কানেক্ট করানোর জন্য আমাকে একদম নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড ইউজার টু ডাটাবেস। তো অ্যাড ইউজার টু ডাটাবেসের জন্য এখানে লেখা আছে ডাটাবেস, ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু ই করে দেখবেন যে এখানে লেখা আছে মেক চেঞ্জ, ডাটাবেস কানেক্ট হয়ে গেছে এখন। তো এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড আর ইউজার নেম হচ্ছে জংলা জুমলা, এটা দিতে হবে এইভাবে এইভাবে কপি করে দিতে হবে। খালি জুমলা দিলে হবে না, কারণ আপনার ইউজার হোস্টিংয়ের যে ইউজার নেম থাকবে সেটাও আসতে হবে সাথে হোস্ট নেমের। তো এই হচ্ছে আপনার হোস্ট নেমের ডাটাবেস, এটা এটা হচ্ছে ডাটাবেস, উপরটা হচ্ছে ইউজার ডাটাবেস। তো আমি এখন
নেক্সটে ক্লিক করবো। মানে যে দেখতেছেন লেখা আছে নেক্সট, আমি নেক্সটে ক্লিক করতেছি। এখন আমার অ্যাপটিপি চাচ্ছে আমি কি অ্যাপটিপি ইউজ করব কি না। তো আমি যদি অ্যাপটিপি ইউজ করি তাহলে আমি দিতে পারি ইনেবল, ইয়াস, ইউজার নেমও দিয়ে যাই, জুমলা, পাসওয়ার্ড জুমলা। তো এইখানে আপনি জাস্ট এটা দিলেই চলবে, কিছু দেওয়া লাগবে না। তো এটা মনে করেন এইখানে আপনার এটা না দিলেও চলে, এটা সবাই করে না, প্রয়োজন হয় না, এটা দরকার হয় না, ওই জন্য এটা কেউ করে না। তো আমি এখন নেক্সটে চলে গেলাম, এটা নিচ্ছে না, আমি নেক্সটে চলে গেলাম, অটোমেটিক আমার এটা নেক্সটে চলে আসলো। তো এখানে লিখছে যে আপনার সাইট নেম, সাইট নেমটা হচ্ছে আমাদের এটা সোফাসেট ফার্নিচার। তো ফার্নিচার ডট নেট, আমরা এখানে জাস্ট ফার্নিচার দিলাম, পরে আমরা এটা চেঞ্জ করে নেব, ইমেল দেব ইনফো অ্যাট ফার্নিচার ডট নেট। তো ইউজার পাসওয়ার্ড এখন আমি দিতেছি নিসান, নিসান। তারপরে আমি নিচে আসতেছি, দেখেন এখানে আমি ইমেল অ্যাড্রেসও দিলাম, পাসওয়ার্ড ইউজার নেম দুটোই দিলাম, দেওয়ার পর আমি নেক্সটে গেলাম। এখন আমাকে বলতেছে প্লিজ রিমেম্বার টু দ্য কমপ্লিট কমপ্লিট রিমুভ দ্য ইনস্টল ইনস্টলেশন ফোল্ডার, সরি লেখা আসছে এখানে, দেখেন প্লিজ রিমেম্বার টু দ্য কমপ্লিটলি রিমুভ দ্য ইনস্টলেশন ফোল্ডার, ইউ হ্যাভ উইল নট বি এবল টু প্রসেস ভায়া দিস ফাইল ইউনিট টু ইনস্টলেশন ডাইরেক্ট ইউর হাজবেন্ড রিমুভ দিস ফোল্ডার। তো আমি এই যে এখানে ক্লিক করলে এটা অটোমেটিক রিমুভ হয়ে যায়, যেখানে লেখা হচ্ছে যে ইনস্টলেশন ফোল্ডার সাকসেসফুল রিমুভ। এখন আমি যদি আমি এখন মনে করি এডমিনে যেতে পারবো, এখানে এটা হচ্ছে সাইট আমাদের জুমলা ইনস্টল হয়েছে, আমি এই জিনিসটা দেখবো, এই জুমলা ইনস্টল হয়েছে, এটা হচ্ছে হোম পেজ। তো আর এডমিনের যে প্যানেলটা আর কি, মেনি অ্যাডমিনিস্ট্রেটর, এই যে দেখতে পাচ্ছেন জুমলা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন প্যানেল চলে আসছে। তো আমি ইউজার নেম এখানে দিয়েছি, আপনার ইউজার নেম দিয়েছি কি জুমলা, পাসওয়ার্ড দিয়েছিলাম মিজান। এখন আমি লগ ইন দিচ্ছি, মিস্টেক হচ্ছে জুমলা পাসওয়ার্ড মিজান, জুমলা পাসওয়ার্ড করি, আচ্ছা আমাকে এখন মানে আমার পাসওয়ার্ডটা কি আমি কারেক্ট বলতে পারতেছি না, তো আমাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে, কিভাবে আমি পাসওয়ার্ড ইউজার নেম ঠিক করে মনে করেন যে আমি আমার পেজে লগ ইন করতে পারবো। মাঝে মাঝে এমন হয় মনে করেন যে আপনার পাসওয়ার্ড কি দিয়েছেন সাথে সাথে ভুলে গেছেন, তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিন অপশনে আসবেন, পিএসপি মাই অ্যাডমিন, তো পিএসপি মাই অ্যাডমিনের ভিতরে
আমার কাছ থেকে কিছু সময় চাচ্ছে, নির্ধারিত সময় মনে করেন যে এটা ওপেন হবে। তো কখনো কখনো দেখা যায় আপনার নেটের যদি সমস্যা বেশি থাকে তাহলে আপনার ওপেন হতে একটু সময় লাগে। তো আপনার যদি খুবই দ্রুত হয় ক্যান্সেল করে দিবেন, দিয়ে আবার নতুন করে ক্লিক করলেই পেজ ওপেন হয়ে যাবে খুব দ্রুত, কারণ ফায়ারফক্সটা একটু স্লো, কারণ ফায়ারফক্সের ফ্ল্যাশ আপনার একটু ডিস্টার্ব করে। তো মানে ওয়েবসাইটের কাজের জন্য বেস্ট ফায়ারফক্সেই, অন্য অন্য যে ব্রাউজারগুলো আছে ওইগুলো থেকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমার পিএসপি মাই অ্যাডমিন ওপেন হয়েছে। তো আমি ডাটাবেজে যাব, এখন এখানে লেখা আছে ডাটাবেজ। তো ডাটাবেজে ক্লিক করার পরে দেখেন এখানে আমার দেখাচ্ছে আমার ডাটাবেজ নেম হচ্ছে জুমলা। তো এখন আমি যে ইউজার নেম আর পাসওয়ার্ড ভুলে গেছি সেটা আমি কীভাবে ঠিক করব, স্ক্রলটা ডাউন করলাম, করার পর এই যে এখানে আপনার সাইডে লেফট সাইডে দেখতেছেন অনেকগুলো মেনিও অপশান দেওয়া আছে। তো অনেকগুলো মেনিও অপশান, এটার ভিতরে আপনার ইউজারের অপশান আছে। তো সেটা আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে ইউজার। এখানে কি কি লেখা আছে, লেখা আছে যে ব্যানার, ব্যানার ক্লায়েন্ট, এক্সট্রাকশন, কনসেশন, কন্ট্রাক্ট পেজ, ফোল্ডার, ম্যানুয়ালি মডেল, এই যে এখানে লেখা আছে আপনার ইউজার। তো ইউজারে ক্লিক করার পর আমরা যে ইউজারটা দিয়েছি এটা দেখতেছেন, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এই যে এটাকে আপনি রিমুভ করে দিবেন। দেওয়ার পর আবার দিবেন, আমি যেভাবে লিখছি মিজান জিরো দিলাম পাসওয়ার্ড, তারপর MD5 নিচে আসবো, এসে আমি গ্রুপে ক্লিক করে দিলাম, হয়ে গেছে। তো আমার ওই সময় লগ ইন না হওয়ার কারণ হচ্ছিল আমি ইউজার নেম জুমলা দেয় নাই, ইউজার নেম ছিল আপনার অ্যাডমিন, যার কারণে আমাকে এটা বারবার দেখাইছে যে আমার লগ ইন হচ্ছে না, এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড নট ম্যাচ আর ইউ ডু নট হ্যাভ টু অ্যাকাউন্ট গেট। তো আমাকে এখানে অ্যাডমিন লিখতে হবে, আর পাসওয়ার্ড আমি মিজান জিরো দিলাম। এখন আমি লগ ইন করবো, আমার এটা দেখেন 100% শিওর আমার এটা লগ ইন হয়েছে। তো এখানে কিছু জিনিস দেখাচ্ছে আপনার, এখানে লেখা আছে সাপোর্ট ইনেবল অন্টিল ডিসেম্বর 2014। ক্লিক করে দেখতে পারেন, আসলে অনেক দিন হয়তো জুমলা নিয়ে মানে জুমলার বিষয়টা নিয়ে ডিসকাস করি না। তো অবশ্যই দেখলে জিনিসটা ভালো করে যদি পড়ি তাহলে বুঝতে পারবো যে এখানে ওরা কি বলতেছে, কি বোঝাতে চাচ্ছে, কি কারণে এই রেড চিহ্নটা এখানে আসছে, ওটা সমভাব পরে দেওয়া যাবে। এখন আমি এখানে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো আর কি, যে আপনার টেমপ্লেট কীভাবে আপনি ইনস্টল করবেন। এই এক্সট্রাকশন হচ্ছে আপনার ইনস্টলের জায়গা, টেমপ্লেট, মডিউল, তারপরে প্লাগইন, জুমলার যেগুলো ইনস্টল করবেন সেটা ইনস্টল এভাবে করতে হবে। মনে করেন আপনার আমি একটা একটা মডিউল ইনস্টল করবো, গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি লিখলাম জুমলা জে ইসি,
জেইসি হচ্ছে মানে আপনার ভালো একটা এডিটিং এর জন্য আর কি, অনেক জুমলার সবচেয়ে ভালো বেস্ট ভার্টিক্যাল এডিটিং এর জন্য এটা আর কি। তো এখানে দেওয়া আছে আপনি কোন ভার্সন ইউজ করবেন, সেই ভার্সনটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো আমি এটাকে নিলাম, সেভ দিলাম। তো এটা এখন মনে করেন সেভ চাইছে, আমি সেভ করলাম। তো আমার এটা মনে করেন হয়ে গেছে, এখন আমি এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করতে হলে আমাকে এখানে ক্লিক করতে হবে। তো এটা কোথায় রাখা হয়েছে সেই জিনিসটা দেখতে হবে, আমার যে ইউজার আছে আমার ইউজারের মধ্যে যেতে হবে কম্পিউটারে, আমি কোথায় রেখেছি কি আসে বিষয়। ডকুমেন্ট ফোল্ডার ফাইল ডাউনলোড, ডাউনলোডের ভিতরে এখানে তাহলে আমাকে এই সিলেক্ট করে নিজে দেখতেছেন, এখানে জুম করে দেখাচ্ছি লেখা আছে আপলোড ইনস্টল, আপলোড অ্যান্ড ইনস্টলে মেরে দিলাম। ইনস্টল প্লাগিন সাকসেসফুল। তো আমি আপনাদেরকে এটা এক্সাম্পল হিসেবে দেখালাম আর কি। তো এরকমভাবে আপনি আপনার টেমপ্লেট প্লাগিন তারপর মডিউল সব ইনস্টল করে নিতে পারবেন। রিমুভ করতে হলে এই যে এখানে ল্যাঙ্গুয়েজ আছে, তারপর এখানে ম্যানেজার আছে, ম্যানেজার অপশানে ক্লিক করলে আপনি যে কোনো জিনিস যেটা আপনি আনইনস্টল করতে চান, তো ওটা ম্যানেজার ম্যানেজারের মধ্যে ক্লিক করলে আনইনস্টল চলে আসবে, পরে ক্লিক করে সিলেক্ট করে আনইনস্টল করে নিতে পারবেন। এই যে এখানে নিচে সব অপশান দেওয়া থাকে, যেটাকে আপনি আনইনস্টল করবেন জাস্ট ক্লিক করবেন। আপনি ক্লিক করার পর আপনার এই উপরে রাইট সাইডে লেখা আছে আনইনস্টল, ক্লিক করবেন আনইনস্টল হয়ে যাবে। তো আমি আজকে আর আপনাদেরকে দেখাচ্ছি না, নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে জুমলার বাকি কাজ কীভাবে, জুমলাতে টেমপ্লেট ইনস্টল করতে হয়, জুমলার টেমপ্লেট এডিট করতে হয় বিস্তারিত, সব আমি আপনাদেরকে নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। থ্যাংকস আপনারা আমাদের সাথে থাকছিল, এবং নিয়াজি হোস্টের যত টিউটোরিয়াল আছে আপনারা দেখবেন, সাবস্ক্রিপশন করবেন। আপনার ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে youtube.com/niyazihost.com। তো আপনাদের যত ধরনের